ষড়যন্ত্র সফল না হলেই সমালোচনা মুখর হয় একটি শ্রেণী। মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী বললেন সংঘাত সৃষ্টিকারীদের দমন বাক স্বাধীনতা হরণ নয়। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে গেলেও সাড়া নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজেদের আঙিনাতেই মশার লার্ভা, মহাপরিচালকের দোহাই দিয়ে মুখ খুলছেন না কেউ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেন্ট নির্বাচন কাল, হাতি গাধায় হবে হাড্ডাহাড্ডি লড়াই। 15 কোটির মধ্যে রেকর্ড 9 কোটি আগাম ভোট। এবং বিক্ষোভের মুখে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর নমনীয় মনোভাবে বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি, ঢাকায় হেফাজতের বিক্ষোভ মিছিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এই মুহূর্তে মুগদাই ইসলামী ব্যাংক হাসপাতালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সব শেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আফজাল জ্যাভলিন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেইখানেই কিন্তু আজকে সকাল 9:30টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টের কর্মচারী প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় সিএনজিতেই কিন্তু দুটি নবজাতক প্রসব করেন ওই নারী। তো এরপরে যখন এই হাসপাতালে নেওয়া হয় তখন এই হাসপাতালের চিকিৎসকরা বলছেন যেহেতু বাচ্চাটি অপরিপক্ক হয়েছে, অপরিপক্ক বাচ্চাদের যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটি এই হাসপাতালে নাই, সেজন্য তাদেরকে ঢাকা শিশু হাসপাতালে যেতে বলেন। এরপরে এই হাসপাতালের অ্যাম্বুলেন্সে করেই কিন্তু ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। এবং শিশু দুটির বাবা যেটি আমাদেরকে জানিয়েছে তিনি বলছেন যখন ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয় তখন ওই চিকিৎসকরা জানান যে এই বাচ্চাদের চিকিৎসা করাতে হলে প্রতিদিন 5,000 টাকা হাসপাতাল বিল দিতে হবে। সেই টাকা না দিতে পারায় বা সেই টাকা না থাকার কারণে সেই হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়নি। এরপরই এক বিচারপতির পরামর্শে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়ে আসা হয় এই নবজাতকের চিকিৎসার জন্য। সেখানকার যে একজন পরিচালকের সহকারীকে ফোন দিয়ে এই হাসপাতালে ভর্তির জন্য অনুরোধ জানান একজন বিচারপতি, কিন্তু সেই পরিচালকের পিএস সেটি আমলে নেননি, যার কারণে অ্যাম্বুলেন্সেই কিন্তু এই নবজাতক দুটি ছিলেন। এর কিছুক্ষণ পরে বাবা একজন চিকিৎসককে অনুরোধ জানান যে তাদের সন্তান বেঁচে আছে কিনা সেটি আপাতত কনফার্ম করার অনুরোধ জানান। তখন চিকিৎসক বাচ্চা দুটিকে দেখে মৃত ঘোষণা করেন। এরপরে কিন্তু বাবা যেই নবজাতক দুটিকে কবরস্থ না করে বিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন। এরপরে আদালত যে রায় দিয়েছেন সেটি আপনারা এরই মধ্যে জানতে পেরেছেন যে এই 3 হাসপাতালের গাফিলতি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেটি জানতে চেয়েছেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে এই নবজাতক দুটিকে কেন চিকিৎসা দেওয়া হয় নাই, কেন ভর্তি করা হয় নাই সেটির ব্যাখ্যা চেয়েছেন। এবং এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসেই খুবই বিরল। আইনজীবীরা বলছেন যে সন্তানকে কবরস্থ না করে বিচার চেয়ে বাবার লাশ সহ হাইকোর্টে যাওয়ার ঘটনা পৃথিবীর কোথাও নেই এবং এই অমানবিক ঘটনায় হাইকোর্ট তাদের হাত বন্ধ করে থাকতে পারে না, সেই কারণেই আজকে আদেশটি দিয়েছেন। তো এই ছিল মূলত মুগদার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। জ্যাভলিন জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশ ও সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না তখনই একটি শ্রেণী সমালোচনায় মুখর হয়। বাংলাদেশের কোনো অগ্রগতি এই শ্রেণীর পছন্দ হয় না বলেও মন্তব্য করেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান করোনার দ্বিতীয় ওয়েভ রোধে নো মাস্ক নো সার্ভিস জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 10:30টায় গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় অংশ নেন আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রীসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এ সময় অকারণে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সমালোচনা করেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা মানে সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওরা বাক স্বাধীনতা হরণ করা এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নেই, চিন্তাটা ওখানেই, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে। যে ষড়যন্ত্রটা থাকে যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়।
এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা। যখনই বাংলাদেশ তো ভালো জায়গায় যাবে, বাংলাদেশের অর্থনীতি এখন আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎবাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার দ্বিতীয় স্রোত রোধে বেশ কিছু পদক্ষেপের কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের আমরা যেভাবে আছি সেটা কমফোর্টেবল, কিন্তু এটার আপনার কোনো সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নেই, সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। বৈঠকে 2021 সালে সাধারণ ও নির্বাহী ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়, এটাকে এনশিওর করতে হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে গেলেও স্বাস্থ্য অধিদপ্তরের তেমন কর্মকাণ্ড চোখে পড়ছে না, বরং অধিদপ্তরের আঙিনাতেই মিলছে মশার লার্ভা। অথচ মহাপরিচালকের দোহাই দিয়ে এ নিয়ে কোনো মুখ খুলছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে এডিস নিয়ন্ত্রণে 10 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ডিএনসিসি। আবারও যেন গত বছরের পুনরাবৃত্তি, এডিস নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের শুরুতেই মিলল এমন চিত্র। আমি এসে একবার পরিষ্কার করছি, তারপর আমি ভাবছি যা কিছুদিন পর আবার পরিষ্কার করব। এটা আমাদের দায়িত্ব, আমরা এখানে থাকি, আমরা তো এই যে রেগুলারই আমার বাড়িঘর ধোয়া মোছা করাই। ডিএনসিসির এই অভিযান চলবে 10 দিন, তবে একসঙ্গে কাজ করার কথা থাকলেও এই কার্যক্রমে চোখে পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচির কোনো সংশ্লিষ্টতা। টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটা মিলেই একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য এটা আমরা 10 দিন ব্যাপী একটা চিরুনি অভিযান পরিচালনা করছি। পরিসংখ্যান বলছে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 642, সংখ্যার জায়গা হলো অক্টোবরেই রোগী মিলেছে 163 জন আর নভেম্বরের প্রথম দিনে 15 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিকল্পনা কিংবা কি করছেন তারা, এ নিয়ে কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেনি অধিদপ্তরের কন্ট্রোল রুম, বরং তারা মহাপরিচালকের দোহাই দিয়ে বলছেন মহাপরিচালকের নির্দেশ ছাড়া কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। অথচ এই মূল ভবনের সামনেই এখানে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত একটি কমোড রয়েছে, এই কমোডের মধ্যে একরকম কিলবিল করছে এডিসের লার্ভা। একটু দূরে প্রধান ফটক দিয়ে ঢুকতেই পরিত্যক্ত টায়ারে মিলল আরও লার্ভার দেখা। এমন পরিস্থিতিতে অধিদপ্তরের ভূমিকার সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের এত কনজারভেটিভ হওয়ার কোনো যুক্তি নেই, কি হয়েছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং জনগণের কি দায়িত্ব, এই তিনটা বিষয় যদি জানাই আমি মনে করি রোগ নিয়ন্ত্রণে সেটা সহায়ক হবে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই যুক্তরাষ্ট্রে নির্বাচন, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, শেষ মুহূর্তে চলছে তারই চুলচেরা বিশ্লেষণ। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রার্থীর নির্ঘুম প্রচারণায়। নির্বাচনের একদিন আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী প্রচারণা চালিয়েছেন ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সবার এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন হোয়াইট হাউসের বাসিন্দা, ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন। দুই প্রার্থী থেকে শুরু করে দুই দলের সমর্থকরাও আছেন স্নায়ুচাপে। রোববার নর্থ ক্যারোলাইনা ও মিশিগান সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনী রাতে বিজয় ঘোষণার পরিকল্পনা তার নেই, যদিও এর আগে তিনি বলেছিলেন বাইডেন থেকে এগিয়ে থাকলেই তিনি বিজয় ঘোষণা করবেন আর নির্বাচনের পর ব্যালট গণনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। For a long period of time after the election is over. Because it can only lead to one thing and that's very bad. এদিন নিজ জন্মস্থান পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। টেক্সাসে তার সমর্থকদের রিপাবলিকানরা নাজেহাল করায় তাদের উৎসাহিত করে ট্রাম্পের টুইটের কড়া সমালোচনা করেন বাইডেন। President Trump is terrified of what will happen in Pennsylvania. He knows the people of Pennsylvania get to have their say. If you have your say, he doesn't stand a chance.
শনিবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় টেক্সাসের হাইওয়েতে ট্রাম্পের পতাকাবাহী অনেকগুলো গাড়ি বাইডেনের সাইনযুক্ত একটি বাসকে ঘিরে রেখে নাজেহাল করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই ঘটনার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা FBI। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এদিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আগাম ভোট পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইউএস ইলেকশনস প্রজেক্টের হিসাব মতে গেল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে 9 কোটি 16 লাখেরও বেশি আগাম ভোট পড়েছে। দেশটিতে মোট নিবন্ধিত ভোটার প্রায় 15 কোটি 30 লাখ। সেই অনুযায়ী শনিবার পর্যন্ত নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় 60% এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এবারের নির্বাচনে আগাম ভোট দেওয়ার হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনা পরিস্থিতিকেই এর প্রধান কারণ মনে করা হচ্ছে। মহামারীর কারণে ভোটের দিন কেন্দ্রে ভিড় এড়াতে অঙ্গরাজ্যগুলো এবার আগাম ভোটের সুবিধা দিয়েছে। করোনার কারণে বাইডেন ও তার প্রচার শিবির শুরু থেকেই আগাম ও ডাকযোগে ভোটের পরিসর বাড়ানোর দাবি জানায়। অঙ্গরাজ্যগুলো এতে সাড়াও দেয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার প্রমাণ ছাড়াই আগাম ও ডাকযোগে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেন। এদিকে 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাতে ডেমোক্রাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন নগরীর চেজ সেন্টার থেকে বক্তব্য দেবেন। তবে সে রাতে ট্রাম্প হোটেলে কিংবা হোয়াইট হাউসে থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি রিপাবলিকান শিবির। করোনা সতর্কতার কারণে ওয়াশিংটন ডিসিতে সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্প প্রচার শিবির থেকে ওয়াশিংটন ডিসিতে তার সমর্থকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ মুহূর্তের নির্বাচনে দুভাগে বিভক্ত হয়েছে পুরো দেশ, ট্রাম্প শিবির এবং বাইডেন শিবির। ভোটারদের মন জয় করে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হলিউড, ক্যালিফোর্নিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘণ্টায় 25 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,736 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,10,988 জন। দেশে একই দিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 12,891 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,61,702 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,736 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,10,988 জন। 24 ঘন্টায় মারা গেলেন 25 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,966 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,961 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,27,901 জন। একদিকে কাগজ সংকট, অন্যদিকে পাণ্ডুলিপি না দেয়া, মাঝখানে হাতে আছে 2 মাসেরও কম। সব মিলিয়ে এবার 1 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। মুদ্রণ শিল্প সমিতি বলছে এখনই সংকট দূর না করলে বই বিতরণ নিয়ে এবার রেকর্ড পরিমাণ অব্যবস্থাপনার শঙ্কা রয়েছে। তবে এত কিছুর পরও পাঠ্যপুস্তক বোর্ড বলছে সময় মতোই সবাই বই পাবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। অলস পড়ে আছে লাইন ধরে সাজানো বিশাল আকৃতির মেশিনগুলো। কাজ না থাকায় সেই মেশিনারিজের পাশে শুয়ে বসে সময় কাটাচ্ছে ছাপাখানার শ্রমিকরা। রাজধানীর পার্শ্ববর্তী ডেমরার মাতুয়াইলে বেশিরভাগ সরকারি পাঠ্য বই ছাপাখানার চিত্র এখন এমনই। দু একটি প্রেসে বই ছাপানো ও বাধাইয়ের কাজ চললেও তা যৎসামান্য। শ্রমিক কর্মকর্তা ও মালিকরা বলছেন অগ্রিম টাকা নিয়েও পেপার মিলগুলো চাহিদা ও চুক্তি অনুযায়ী কাগজ না দেয়ায় তারা বই প্রিন্ট দিতে পারছেন না। অন্যান্য বছর রাত দিন 24 ঘন্টা কাজ করি, এবার আপনার 5টার মধ্যে আপনার বন্ধ হয়ে যায় কাজ, কাগজ নাই, টাইম মতো এবার বই পাবে না। কেন? এই কাগজের জন্য। 4টা তো চলেই না, 2টা মেশিন চলে, এই 2টা মেশিনও বন্ধ করে দিতে হবে, কাগজ নাই। অন্যান্য বছরের তুলনায় 3/1 ভাগ কাজও এখনও সম্পন্ন হয়নি বলেও জানান তারা। এই যে টাইমটা নভেম্বর, অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু দিক দিয়ে আমরা 50%+ বই ডেলিভারি উপজেলা পর্যায়ে দিয়ে দিই। এই বছর আমরা দিছি হয়তো 10%। এবছর তো সবেমাত্র কাজই শুরু হয়েছে সবেমাত্র। মুদ্রণ শিল্প সমিতি বলছে পাঠ্যপুস্তক বোর্ড 12টি বইয়ের পাণ্ডুলিপি ও কয়েকটি বইয়ের কাভার পেপারে এখনও দেয়নি। সব মিলিয়ে এবার সময় মতো ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া অসম্ভব বলে জানায় তারা। প্রায় 80% কাজ 8-10টা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে।
এদের একজন ফেল করার অর্থ হলো একটা বিভাগ বই পাবে না। এখন পর্যন্ত আমরা মাধ্যমিক স্তরের 12টা বইয়ের পাণ্ডুলিপির সিডি পাই নাই। ছবিগুলো দিতে যথেষ্ট বিলম্ব করছে। 4 কোটি কোমলমতি শিশু সময় মতো বই পাচ্ছে না, এটা নিশ্চিত। আমার ধারণা মতো সর্বকালের সর্ববৃহৎ সংকট দেখা দেবে। কাগজের সংকট দেখার দায়িত্ব তাদের নয় জানিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পাণ্ডুলিপি দেয়া না দেয়া নিয়ে দুই ধরনের বক্তব্য দিলেন। 11টি বইয়ের পরিমার্জন করছিলাম, কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছিল। তার মানে এটার দেরির কারণেই যে তার পুরো বই ছাপানো বন্ধ আছে তা কিন্তু নয়, না দুই ধরনের হয় নাই। আমরা অলরেডি এই পাণ্ডুলিপিগুলো দিয়ে দিয়েছি। 31শে ডিসেম্বর মধ্যে প্রাইমারি এবং মাধ্যমিক সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা উপজেলায় পৌঁছাইতে সক্ষম হব। সংশ্লিষ্টরা বলছেন অন্যান্য বছর নভেম্বরের এই সময় এসব জায়গায় লক্ষ লক্ষ নতুন ছাপানো বইয়ের স্তূপ থাকে, কিন্তু এবছর যা পুরোপুরি ফাঁকা। তো তারা বলছেন এই চরম বাস্তবতায় কীভাবে আগামী 1 জানুয়ারি দেশের 4 কোটি শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই পৌঁছে দেওয়ার কথা এখনও ভাবছেন এনসিসিবির চেয়ারম্যান, তার সঠিক কোনো পন্থা জানেন না তারাও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মাতুয়াইল, ঢাকা। সামাজিক বাধা ও ধর্মীয় কুসংস্কারের কারণে কর্নিয়াজনিত অন্ধত্ব থেকে মুক্তি মিলছে না ভুক্তভোগীদের। অসংখ্য মানুষ জীবিত অবস্থায় কর্নিয়া দান করে গেলেও মৃত্যুর পর পরিবারের সঙ্গে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ান সমাজের নেতৃস্থানীয়রা। তাই ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইনে নতুন ধারা যুক্ত করে কর্নিয়া প্রতিস্থাপন প্রক্রিয়া সহজ করার আহ্বান বিশেষজ্ঞদের। নুরুল আলমের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। মরণোত্তর দান করা 2টি কর্নিয়ায় 20 বছরের অন্ধত্ব ঘুঁচেছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট মনিকা বেগমের। চোখের আলো ফিরে পাওয়ার পর থেকেই চক্ষু রোগে আক্রান্তদের সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। চোখের আলোর যোগানদাতাদের আত্মার শান্তি কামনায় বিভোর এখন মনিকা বেগম। এই মহৎ ব্যক্তি দুইজনের জন্য আজকে আমি পৃথিবীর আলো দেখতেছি। এটা যে আমার জন্য কতটুকু পাওয়া সেটা একমাত্র আমিই বুঝতে পারতেছি। গত 3 যুগে বিনামূল্যে মাত্র 3,500 কর্নিয়া প্রতিস্থাপন করতে পেরেছে সন্ধান জাতীয় চক্ষুদান সমিতি। অন্যদিকে প্রায় 1 যুগে 1900 মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছে ইস্পাহানি ইসলামিয়া হাসপাতাল, যেখানে প্রতিটির প্রতিস্থাপন ব্যয় 40,000 টাকা। মৃত্যুর মাত্র 6 ঘন্টার মধ্যে সংগৃহীত কর্নিয়া কার্যকরী হওয়ায় বিদ্যমান আইনে নতুন ধারা যুক্ত করার পরামর্শ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির। যিনি প্লেস করে যাবেন তার চোখ অবশ্যই যাতে করে গ্রাফট হয় সেই বিষয়টা সরকারের একটা আইনের মাধ্যমে তদারকির মাধ্যমে করতে পারে। আরেকটা জিনিস সরকার করা উচিত ছিল, মর্গে যে রোগীগুলো যাবে এই রোগীগুলো থেকে আমরা যাতে কর্নিয়া সংগ্রহ করতে পারি। মৃতের সম্পূর্ণ চোখ তুলে নেওয়া হয় এমন ভ্রান্তি ছড়িয়ে থাকাই অনেকেই ভয় পান মরণোত্তর চক্ষুদানে। এছাড়াও কেউ চোখ দান করে গেলেও মারা যাবার পর পরিবার রাজি হয় না কোনোভাবেই। তাই রক্তদানের মতো ব্যাপক জনসচেতনতার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। অনেকেই ভাবতেছে যে হয়তো আমরা সম্পূর্ণ চোখটা উঠে নিয়েছি, মানে ডিসফিগার করে দিচ্ছি, তা কিন্তু করি না। শুধুমাত্র সামনের একটু পর্দা নেই, নেওয়ার পরে আমরা আবার ওটাকে ক্লোজ করে দেই। আমাদের মাসে খুব বেশি হলে 30টা কর্নিয়া সংযোজন হয়, কিন্তু পেশেন্টের লিস্ট অনেক বেশি। বাংলাদেশ থেকে মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে তেমন একটা কর্নিয়া পাচ্ছি না, আমাদেরকে নির্ভর করতে হচ্ছে আমেরিকার সাহায্যের জন্য। ভিশন শেয়ার আমাদের হেল্প করছে। ধরে নেওয়া হয় দেশে 5 লক্ষাধিক মানুষ কর্নিয়াজনিত অন্ধত্বের শিকার, এবং নতুন করে এই তালিকায় যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ প্রতি বছরেই। এই বিপুল সংখ্যক মানুষের চোখের আলো ফেরাতে একমাত্র বিকল্প মরণোত্তর চক্ষুদান। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে মুহুরি ও কহুয়া নদীর পানি নেমে গেলেও ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। শত শত পুকুর আর মাছের ঘের ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এজন্য স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে। ঘুরে দাঁড়ানোর জন্য তারা চান সরকারি প্রণোদনা। অনেক স্বপ্ন নিয়ে যে সোনালী ফসলের আবাদ করেছিলেন দীপক বিশ্বাস, তারই ধ্বংসাবশেষের দিকে হতাশ দৃষ্টিতে এভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কী বা করার আছে। শুধু ফুলগাজীর উত্তর দৌলতপুরের এই কৃষকই নয়, ফুলগাজীর অনেক কৃষকের চোখের সামনে থেকেই পাকা ধান ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি। চোখের সামনে এমন সোনালী ফসল ভেসে যাওয়ায় হতাশ তারা। শুধু ধান নয়, ভেসে গেছে শত শত পুকুর আর ঘেরের মাছও, ভেঙে গেছে গ্রামীণ অনেক পাকা আধা পাকা রাস্তাঘাট, বাড়িঘরে থাকারও উপায় নেই। চোখের সামনে দিকে সব ভাসায় নিতেছে। এখন সপ্তাহ দশেকের মধ্যে ফলন তুলতাম, এখন তো
তুলতে পারলাম না, বন্যা সব নিয়ে গেল। কৃষি তো হুরা মাঠে আমাদের সবাই, আমার কেন কৃষি, আমাদের কেন, আমরা হুরা মাঠে চলে গেছি। ফুলগাজীর কৃষি কর্মকর্তার তথ্য মতে, ফুলগাজী সদর ইউনিয়নের 110 হেক্টর রোপা আমন ধান আর 7 হেক্টর শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে, যার 10%-এরও কম কৃষক ঘরে তুলতে পারলেও বাকিটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে। এতে 600-এর অধিক কৃষক ক্ষতির মুখে পড়েছে। এক্ষেত্রে সরকারের প্রণোদনার উপর নির্ভর করছে কৃষকের ঘুরে দাঁড়ানোর বিষয়টি। এর পরবর্তীতে আমন করার সময় আগাম জাত যেটা আগে আগে পেকে যাবে, যেমন বিরি ধান 49, এই জাতীয় ধানগুলো আমরা করার, 74 ধানগুলো করার জন্য পরামর্শ দেব। মৎস্য বিভাগের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। নদীর পানি আবারও বৃদ্ধি পেলে ভেঙে যাওয়া অংশ দিয়ে পুনরায় পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হতে পারে বাকি ফসলের। তাই স্থানীয়দের দাবি, ভেঙে যাওয়া এই বাঁধ যেন দ্রুত সংস্কার করা হয়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ফেনীতে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও তলিয়ে আছে ফসলি জমি। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফুলগাজীর দৌলতপুর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল, যোগ দিচ্ছি তার সঙ্গে। সজল, জেবলিন, এই যে বন্যার কবলে পড়েছে ফেনীর ফুলগাজী এলাকা, আপনি যদি বলি যে মুহুরু নদীর অংশে ভেঙেছে উত্তর দৌলতপুর, এবং আমরা কহু নদীর অংশে ভেঙেছে দক্ষিণ দৌলতপুরের একটি বাঁধ, মোট 2টি অংশে বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে। আর সেই বাঁধের আপনাকে যে আমরা যে অংশটি রয়েছি কহু নদীর পাড়ে, এই বাঁধটি গত জুলাই মাসের যে 12 তারিখে ভাঙন সৃষ্টি হয়েছিল, সেই ভাঙন কিন্তু টেন্ডার হয়েছে এবং সেই বাঁধটি বাঁধার জন্য ঠিকাদারও নিয়োগ হয়েছিল, ঠিকাদার কাজও করেছে। তবে স্থানীয় যেটা জানিয়েছেন, এই বাঁধের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের তুলনায় কিন্তু যেখানে আছে 15 ফুট, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6-7 ফুটের মধ্যেই কিন্তু একটি বল্লি দিয়ে তারা মাটি দিয়েছেন এবং কিছু অংশ কাজ করেছে, এবং বাঁধের মাটি দিয়ে বাঁধে কাজ করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এবং কিছুক্ষণ আগে যদি আপনাকে বলি যে আমরা এই যে তারা অভিযোগ করেছেন উপযুক্তভাবে কাজ না হওয়ায় এবং নিম্নমানের কাম হওয়ার কারণে, কাজ হওয়ার কারণে কিন্তু আবার এবার ভাঙন ভেঙেছে একই জায়গা থেকে। এবং এই বিষয়টা যখন এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি, আমাদের উপস্থিতিতে এখানে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা প্রকৌশলী এসেছিলেন এবং তাকে কিন্তু আমরা দেখেছি স্থানীয়রা অনেকটা ক্ষোভ জানিয়েছেন এবং তাকে ঘিরে ধরেছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা মনে করছেন যে পানি উন্নয়ন বোর্ডের যদি কাজটা সঠিক থাকতো এবং কাজটা যদি তদারকি থাকতো এবং সঠিক সময় যদি কাজটা হতো, তাহলে এখান থেকে ভাঙতো না। এবং না ভাঙলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছি, এখান দিয়ে ভাঙনের ফলে এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন ওপেন রয়েছে, জোয়ারে পানি বাড়লে পানি ভিতরে ঢুকে আবার একটু নদীর পানি কমলে নেমে যাচ্ছে, কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনও ফসল মাটির পানির নিচেই পড়ে আছে। এবং যেসব ফসল এখানে তলিয়ে আছে, কৃষি বিভাগ জানিয়েছেন কমপক্ষে তাদের 110 হেক্টরের মতন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কিছু অংশ, 10% ফসল হয়তো তারা ঘরে তুলতে পারবে, কিন্তু বাকি যে ফসলগুলো রয়েছে যেগুলো এখনও ফলন পর্যায়ে রয়েছে এবং দুধ মুখে পর্যায়ে রয়েছে, কিন্তু তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সেসব ফসল এখানকার কৃষকরা ঘরে তুলতে পারবে না, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এবং সেই সাথে শীতকালীন যে সবজি রয়েছে বিভিন্ন ধরনের, তা কিন্তু এখানে পুরো উপজেলায় প্রায় 13 হেক্টরের মতন চাষ হয়েছে, যার 6 হেক্টর বা 7 হেক্টরের মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই এই সিজনে পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে কৃষি বিভাগ জানিয়েছেন। এবং এখানকার যারা রয়েছেন বাঁধের, তারা জানিয়েছেন এই সব বাঁধ যদি পুনরায় আবার নির্মাণ খুব দ্রুত না করা হয়, এভাবে পানি ঢুকে যাবে, বাকি অবশিষ্ট যে ফসলগুলো রয়েছে তাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বাঁধ পুনর্নির্মাণের দ্রুত দাবি জানিয়েছেন তারা। এই ছিল এখান থেকে সবশেষ অবস্থা। জেবলিন, ফেনী থেকে প্লাবিত ফসলি জমির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। কোভিড পরিস্থিতিতে দেশে ফেরা 4/3 প্রবাসী শ্রমিকই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। গবেষণা প্রতিবেদন বলছে, গড়ে 1-1 জন প্রবাসীর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 2 লক্ষ টাকা। দেশে ফিরে কিছুদিন গাঁটের পয়সা খরচ করে চললেও দীর্ঘায়িত করোনাকালে হয়েছেন ঋণগ্রস্ত। অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন, ফেরত আসা শ্রমিকদের পরবর্তী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দ্রুত কাজে ফিরতে পদক্ষেপ নিতে হবে সরকারকে। সাজিদ রাজুর রিপোর্ট। সৌদি ফেরত গাজীপুরের বাসিন্দা শাহিন, করোনায় বাধ্য হয়ে দেশে ফিরে বেকার, শেষ হয়ে গেছে সঞ্চয়, ধার দেনা করে তাই মরিয়া কাজে ফিরে যেতে। রাস্তার যে ভিখারি, এদের চেয়ে আমরা অসহায় হয়ে গেছি। আমার বাবা টাকা মাকা দিয়ে মানুষের কাছ থেকে সুদের মধ্যে নিয়ে এখন আপনার দিল ব্যবস্থা করে, সুদের উপর গিয়ে টাকা লইছি, আমার হাতে তো নাই পয়সা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে, করোনায় চাকরি হারানো সহ নানা কারণে গত এপ্রিল থেকে 2,25,582 জন কর্মী দেশে ফেরত এসেছেন। এর মধ্যে নারী কর্মী 25,500। গবেষণা প্রতিষ্ঠান রামরুর হিসেবে, গড়ে 1-1 জন প্রবাসীর আর্থিক ক্ষতি হয়েছে 2.5 লাখ টাকা। 4 মাস থাকতাম, আজকে 9 মাস হয়ে গেছে, কিভাবে মনে হয় এতদিন চলি, সব উল্টা পাল্টা হয়ে গেছে। সবাই আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের উপর, সেগুলো তো পূরণ না করতে পারলে মনে করেন যে ভালো না, সংসার সুদীর্ঘ টাকা লিসালাইছিল আমাদের।
কোভিড পরবর্তী নতুন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হবে জনশক্তির চাহিদা, সেটি মাথায় রেখে দেশে ফেরত আসা প্রবাসীদের পাঠানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যে দেশগুলো সুযোগ অলরেডি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে ইমিডিয়েট একটা প্ল্যানের মধ্যে আনা, ডেটাবেস ধরে এটার একটা স্পেশাল টিম করে এটাকে মনিটর করা এবং এই মেসেজগুলো যারা যাবে ওই ফ্যামিলিগুলোর কাছে আসলে পৌঁছানো খুব জরুরি। ইমিডিয়েটলি আমাকে ওয়ার্কারগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। রিটার্নিং মাইগ্রেন্টদের ডাটা যদি আমরা যদি সরকার যদি নিয়ে থাকে, যদি কোন কোন সেক্টরকে তারা কাজ করেছে সেটার হিস্ট্রি যদি নিয়ে থাকে, কী কী স্কিল ডেভেলপ করেছে হিস্ট্রি নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এমবিসির মাধ্যমে এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার এগুলোকে দরকার করতে পারে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্ক কর্মকর্তার হাতে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ করছে সিএন্ডএফ কর্মচারীরা। এতে রাজস্ব আদায় বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল জাপলিন, চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্ক কর্মকর্তার হাতে এক সিএনএফ এজেন্ট কর্মচারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সিএনএফ কর্মকর্তারা এখানে বিক্ষোভ করছেন। আমি আপনাকে বলি, ঠিক বিকেল তিনটার সময় সিএনএফ কর্মকর্তা হোম বাউন্ডের কর্মচারী অর্থাৎ কাস্টম সরকার বলা হয় যাকে, কাস্টম সরকার রতন বড়ুয়ার সাথে 9B-এর রাজস্ব কর্মকর্তা সাইফুল আলমের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে কিন্তু তাদের সাথে এক ধরনের সেই রাজস্ব কর্মকর্তা কিন্তু তরুণ বড়ুয়ার গায়ে হাত তোলে। হাত তোলার প্রতিবাদে কিন্তু তারা সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে কিন্তু চট্টগ্রাম যে কাস্টম হাউস রয়েছে সেই কাস্টম হাউসে তারা কিন্তু বিক্ষোভ করছেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ধরে। এখনও পর্যন্ত সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। আপনাকে বলি যে সিএনএফ এজেন্ট বলতে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং বলা হয়, যেটা আমদানিকারক এবং বন্দর এবং কাস্টমসের মধ্যস্থতাকারী বলা হয়, যেটাকে মিডিয়া বলা হয়। তারাই কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কিন্তু ক্লিয়ার হয়। এই কাস্টমস কর্মকর্তার রতন বড়ুয়ার গায়ে হাত তোলার প্রতিবাদে কিন্তু এই আন্দোলন করছে তারা। আর এর প্রতিবাদ এর কারণে কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে সিএনএফ এজেন্টরা যে ধরনের কাজগুলো করে থাকে, বিশেষ করে শুল্ক আদায় এবং সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রয়েছে, এখানে প্রতিদিন 100 থেকে প্রায় 200 কোটি টাকার বেশি শুল্ক আদায় হয়ে থাকে, কিন্তু বিকেল তিনটার পর থেকে এখানে কোনো ধরনের শুল্ক আদায় হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চুর সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা যে এখানে যে যে কাস্টমস যে কমিশনার রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা একটি বৈঠক হবে কিছুক্ষণ পরে, সেই বৈঠক থেকে হয়তো সিদ্ধান্ত আসতে পারে, একটি সমাধান আসতে পারে। কারণ এই ঘটনাগুলি একবার না বারবার কিন্তু এই কাস্টমস কর্মকর্তা শুল্ক কর্মকর্তা এবং সিএনএফ এজেন্ট কর্মকর্তাদের সাথে কিন্তু এই ঘটনাগুলি বারবারই ঘটে থাকে। তো কিছুক্ষণ পরে একটি বৈঠক হবে, সেই বৈঠকে আসলে জানা যাবে কী সিদ্ধান্ত হচ্ছে। জ্যাভলিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজারে পর্যটকের আনাগোনা বেড়েছে, ফলে করোনা পরিস্থিতির মাঝেও বার্মিজ দোকান থেকে শুরু করে হোটেল মোটেল সবখানে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙ্গা ভাব। আর পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে ঘুরতে পেরে দারুণ খুশি। প্রশাসন জানিয়েছে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সৈকতে ক্যাম্পেইন সহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, পর্যটন মৌসুমের শুরুতেই সৈকতের এই শহরে বাড়ছে পর্যটকের আগমন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হচ্ছে সৈকতের তিনটি পয়েন্টের সাগর তীর। সমুদ্র সৈকতে গোসল করলাম, এখন আমি এখন হোটেলে যে হাত মুখ ধুবো, আবার বিকেলে এসে এখানে আসার পর একদম রিল্যাক্স ভাবে আনন্দ করতেছে, এনজয় করতেছে। তো আমরা খুব খুশি, ওদের খুশি থেকে আমরা খুব খুশি, অনেক রোমাঞ্চকর অনুভব করলাম, বাচ্চাদিনে এসে খুব ভালো লাগছে ঘুরতে। পর্যটন মৌসুমের শুরুতে পর্যটক বাড়ায় সৈকত এলাকার দোকানপাটে ভালো বেচাকেনা হচ্ছে, আর হোটেল মোটেলগুলোতে অগ্রিম বুকিংও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার আর বেশিবার একটু ভালো হয় পর্যটক থাকে। আশা করতেছি করোনার পর থেকে এখন পরিস্থিতি ভালো হয়ে যাবে, এখন তো পিক সিজন অলরেডি শুরু হয়ে গেছে, তো সব কিছু ঠিক থাকলে একটা ভালো অবস্থানে যেতে পারবো, পর্যটন ব্যবসা আরও সুদূর প্রসারী হবে। এদিকে জেলা প্রশাসক জানালেন পর্যটন মৌসুমে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সৈকতে ক্যাম্পেইন সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শীতের সময় আবার কক্সবাজার পর্যটন এরিয়া সব কিছু মিলিয়ে আমাদের একটা ব্যাপক প্রস্তুতি আমরা নিচ্ছি, যাতে
এই করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারি। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে রয়েছে সহস্রাধিক বার্মিজ দোকান, আর রেস্তোরাঁ রয়েছে 500+, যেখানে কর্মরত রয়েছেন 10,000-এর বেশি কর্মচারী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ষড়যন্ত্র সফল না হলেই সমালোচনা মুখর হয় একটি শ্রেণী, মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী বললেন সংঘাত সৃষ্টিকারীদের দমন বাক স্বাধীনতা হরণ নয়। এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রেসিডেন্ট নির্বাচন কাল, হাতি গাধায় হবে হাড্ডাহাড্ডি লড়াই, 15 কোটির মধ্যে রেকর্ড 9 কোটি আগাম ভোট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।